আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটা ক্লাব কিন্তু একটা মিনি গভর্নমেন্টের মতো, বিভিন্ন সময়ে কারোর সীমানা নিয়ে সমস্যা, বাড়ির সীমানা নিয়ে কারোর গার্হস্থ সমস্যা, গার্হস্থ সমস্যা নিয়ে আসে বিভিন্ন সমস্যা, ফ্যামিলিয়াল প্রবলেম। তো নিরপেক্ষতা রেখে যখন একটা ক্লাব সেই সমস্যার সমাধান করে, এই ক্লাব কিন্তু তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে, মানুষের আস্থা তার উপর আসে। আমি এখানে মহারাজ জি আছেন শান্তিকালি আশ্রমের, ওনার আশীর্বাদ আমি প্রার্থনা করছি এবং উনি সব বরাবরই আশীর্বাদ করেন, উনি আমার জন্য না, সারা ত্রিপুরাবাসীর জন্য। বিভিন্ন জায়গায় এখন নেশার যে অবস্থা আমরা দেখছি, চারিদিকে নেশা, দু তিন জেনারেশন নষ্ট হয়ে গেছে ছেলে মেয়ের। এখন মেয়েদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ভিকটিম, এবং মাইনামার থেকে সেই আসাম এবং মিজোরাম হয়ে ত্রিপুরাতে এই ড্রাগসগুলো ঢুকছে, আমাদের এখান থেকে গাঁজা যাচ্ছে। যে আমাদের যে যুব সমাজ, যার উপর ভিত্তি করে আমাদের 65% যুব সমাজ সারা পৃথিবীর মধ্যে আমাদের মানে হাইয়েস্ট, এদের যে শক্তি, বিরাট শক্তি, সেটা সেটাকে যাতে কোনো অবস্থা ধ্বংস হয়ে যায় সেই দিশায় আমাদের চলছে।